কয়েকদিন ধরে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি, যা কখনোই মেনে নেওয়া যায় না। মঙ্গলবার এই মন্তব্য করলেন তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব। এদিন তিনি আরামবাগ মহকুমা হাসপাতালে আহত দলীয় কর্মীদের দেখতে আসেন। তার সঙ্গে ছিলেন জেলা সভাধিপতি মেহবুব রহমান, কমল কুশারী, রাজেশ চৌধুরী, পলাশ রায় প্রমুখ। উল্লেখ্য, গত কয়েকদিনে ডোঙ্গলসহ আরামবাগ মহকুমার বিভিন্ন জায়গায় বেশ কিছু তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন। তাদের অনেকেই আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন যে বিজেপি বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে সমগ্র এলাকায় একটা অশান্ত করে দেওয়ার তাদের প্রচেষ্টা চলছে। তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে তারা নিজের দলের লোককে আক্রান্ত করছেন, খুন করছেন। তার কারণ শুধু তাদের রাজনীতি করতে হবে, মানুষের জীবন, মানুষের সম্পত্তি, বিশৃঙ্খলা এদের এগুলো কোনোটাই তাদের কাছে ম্যাটার নেই। যে কোনো মৃত্যু দুঃখজনক, খানাকুলে একটা ঘটনা ঘটেছে। তাদের রাজনৈতিক হিংসা, তাদের রাজনৈতিক নিজের মধ্যে মতের অমিল, অন্তর্দ্বন্দ্বের জন্য যে ঘটনা ঘটেছে, তারপরে তারা আরামবাগে গৌরহাটির কাছে সেদিন রাত্রে আমাদের সহকর্মীদের তারা ধরেছেন, মারধর করেছেন, পুরসুরায় করেছেন, খানাকুলে কয়েকজনের বাড়ি ভাঙচুর করেছেন, কয়েকজনের দোকান লুট করেছেন, ব্রিজ ভেঙে দিয়েছেন। এই ধরনের বিশৃঙ্খলা করে মানুষের অসুবিধা সৃষ্টি হচ্ছে। আমরা সমস্ত অসুবিধার বিরুদ্ধে আমরা শুধু বলি, মানুষের অসুবিধা সৃষ্টি না করে রাজনীতি হবে রাজনীতির মতো, কিন্তু বিজেপি তাদের বড় লিডার থেকে ছোট লিডার, কেউ কোনো আইন মানতে চায় না, কেউ কোনো সমস্যার কথা শুনতে চায় না। শুধু তারা মনে করে বিশৃঙ্খলা করলেই বোধহয় রাজনীতিতে টিকে থাকা যায়। আমরা বিজেপি এবং তার সঙ্গে কিছু সিপিএম যুক্ত হয়েছে, তাদের এই ঘৃণ্য বিশৃঙ্খলা রাজনীতির বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। যে কোনো মানুষের সম্পত্তি, জীবন, যা ক্ষতি হয় তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা বলছি, শান্তি শৃঙ্খলা বজায় রেখে সমস্ত মানুষকে ডেভেলপমেন্ট দিচ্ছে, যেমনি রাজ্য সরকার সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে, একই সঙ্গে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন কাজ করছে, তার সঙ্গে সহযোগিতা করার জন্যই বিজেপি যেটা দাবি যে তারা এসডিপি অফিস ঘেরা করবে, পুলিশ ঠিকমতো কাজ করছে না, কি বলবেন? দেখুন, বিজেপি ঠিকমতো কাজ করছে না, তৃণমূল কংগ্রেস অথবা তৃণমূল কংগ্রেসের সরকারের পরিচালিত প্রশাসন এটাই বলবে, খুব স্বাভাবিক। কিন্তু যারা এই কথাটা বলছেন যে ঠিকমতো কাজ করছে না, তাদের কাছে কোনো নির্দিষ্ট অভিযোগ নেই। তাহলে বিজেপি কাউকে খুন করবে, কারো বাড়ি লুট করবে, কারো বাড়ি ভাঙচুর করবে, কাউকে আহত করবে, আর তাকে তাহলে পুলিশ ধরবে না? এটা যদি তাদের আইন হয়, যদিও বিজেপির যেসব রাজ্যে তারা পরিচালনা করেন সরকার, সেখানে এটাই আইন। বিজেপির অন্যায় করাটাই আইন সেটা তারা ভাবেন, কিন্তু আমাদের রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মনে করেন, নির্দেশ দেন, প্রশাসন প্রশাসনের মতো করে কাজ করবে, এবং এইটা করতে গিয়ে বিজেপির কোথাও কোথাও অসুবিধা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস ছাত্রছাত্রীদের জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দপ্তরের সহায়তায় আরামবাগ প্রাইভেট আইটিআইতে ফিটার ও সার্ভেয়ার কোর্সে ভর্তি চলছে। আমাদের ঠিকানা আরামবাগ প্রাইভেট আইটিআই, দৌলতপুর, আরামবাগ, হুগলি। বিশদ জানতে ফোন করুন এই নম্বরে 9932855306, 9932855121।